হ্যালো গাইস, তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমার মি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি, কিন্তু অতটাও ভালো নেই, কারণ রাত্রেবেলা কালকে আমি খুব কান্না করেছিলাম, আর আমাকে সকালবেলা বাইরে বের করে দিয়েছে। দেখো, আমি দেখছিলাম সবাইকে ঘুরে ঘুরে, তারপরে আমার কানে একটা আওয়াজ এলো, তো আমি ওটা কিসের আওয়াজ বুঝতে পারছিলাম না। তারপরে আমাকে অনেকক্ষণ মনে পড়লো যে হ্যাঁ, আমার মা তো আমাকে টিউশনে ভর্তি করে দিয়ে গেছে, আমি এখন কি করব, আমাকে তো পড়াশোনা করতে হবে এখন, কিন্তু আমি তো এখনও অনেক ছোট, আর এখনই আমাকে টিউশনে ভর্তি করে দিয়ে গেছে, আর আমার একটুকু ভালো লাগছিলো না, তো আমি কি করব। তবে একটু কান্নাই করে নিলাম, কারণ আমার পড়াশোনা করতে ইচ্ছে করে না। মাকে বারে বারে বলতাম পড়াশোনা করব না, কী করবো, কিছু করার নেই। তারপরে আমার মাসিমণি আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দিল, আর মাসিমণি বলছিলো সোনা পড়াশোনা করতে হয়। তারপরে আমি আমার মাসিমণিকে বললাম তাহলে আমাকে একটু কোলে নাও, তারপরে আমি পড়াশোনা করব। তারপরে আমার মাসিমণি আমাকে একটু কোলে নিল, আর আমি তো খুব খুশি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।